নমস্কার বন্ধুরা, সবাইকে গ্রিন মিলে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে আছে মিক্সড ফ্রাইড রাইস। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা যাক আমরা কিভাবে রেসিপিটা করলাম। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 1 কেজি দেরাদুন রাইস, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। জলে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প করে সাদা তেলও দিয়েছি, যাতে ভাতটা জড়িয়ে না যায়। এবারে চালটা ঢেলে দিলাম। ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতের মধ্যে যেন কোনো শক্ত না থাকে। এবারে ভাতটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আমি এখানে আমাদের পুকুরের মোচা চিংড়ি নিয়েছি 7-8টা মতন। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো মাঝারি ধরনের চিংড়ি নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 500 মতন বোনলেস চিকেন, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে চিংড়ি আর মাংসটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে মাংসটাকে ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 চামচ লবণ, তারপর একটু জল ছাড়লে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। একটু ভালো করে নেড়ে সয়া সস দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এবার চিংড়িটা হালকা করে ভেজে নেব, যেহেতু পুকুরে ফ্রেশ চিংড়ি আর তাছাড়া চিংড়ি বেশি ফ্রাই করতে নেই, তাহলে শক্ত হয়ে যায়, যেটা মোটেও ভালো লাগে না। চিংড়িটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 5টা ডিম নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সবজি ভাজার জন্য কড়াই ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলা, প্রথমে গাজরটা দিয়ে দিলাম, কারণ বিনস আর ক্যাপসিকামের থেকে গাজরটা একটু বেশি সময় লাগে। গাজরটা হালকা হালকা ভাজা হয়ে গেলে বিনসটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি 1 চামচ লবণ। গাজর আর বিনসটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা করে ভেজে তার উপরে কাজু দিয়ে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভাতটা ঢেলে দেব। ভাজা সবজিগুলোর উপর ভাতটা ঢেলে দিলাম। ভালো করে সবজিগুলোর সঙ্গে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি।
ভেজে রাখা ডিম, মাংস আর চিংড়িটা দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম মতন ঘি নিয়েছিলাম। তার থেকে আমি সবজি ভেজেছি আর বাকিটা ফ্রাইড রাইসে দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়া সস দিয়ে দিলাম, মিক্সড ফ্রাইড রাইসে সয়া সস লাগে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর শেষে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তাহলে আমাদের মিক্স ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক করে দেবেন। এভাবে আমাদের পাশে থাকুন যাতে আরও অনেক রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।